ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার আজকে এএনএম এবং জিএনএম এক্সামিনেশনের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট টু করতে চলেছি তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চোখ রাখবো কোয়েশ্চিনে

ঠিক আছে আর অপশন ডি অ্যালেগরি অ্যালেগরি মানে আ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস অ্যান আইডিয়া থ্রু সিম্বলস তাহলে মিনিংফুলি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ক্রোনোলজি ঠিক আছে চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার টু চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স শি বড ড্যাশ ইউনিক শাড়ি তো ইউনিক ভাভেল ইউর উচ্চারণ যদি ইউএর মতোই হয় তাহলে কিন্তু এখানে আমরা আর্টিকেল এ ইউজ করে থাকি তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি চুজ দ্য প্যাসিভ ভয়েস অব দ্য অ্যাক্টিভ ভয়েস গিভেন বিলো ডু নট গো দেয়ার অপশনগুলো আমরা দেখে নেব অপশন এ আর অর্ডার নট টু গো দেয়ার অপশন বি ইউ আর ফরবিডেন টু গো দেয়ার অপশন সি ইউ আর টোল্ড নট টু গো দেয়ার অর্থাৎ এ বি সি এই তিনটে কিন্তু এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস অর্থাৎ প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে তাহলে আমাদের অপশন ডি অল অব দ্য অ্যাবভ চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট অপশন টু চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইন টু অ্যান ইনডাইরেক্ট স্পিচ শি সেট মে গড ব্লেস হিম তো এখানে মে গড ব্লেস হিম এই রিপোর্টেড স্পিচটি দ্বারা কিন্তু একটা প্রে করা বোঝাচ্ছে বা প্রেয়ার বোঝাচ্ছে ঠিক আছে সেদিক থেকে তাহলে গ্রামাটিক্যালি এর যে ইনডাইরেক্ট স্পিচ হবে সেটা হচ্ছে অপশন সি হি প্রেড দ্যাট গড মাইড ব্লেস হিম এবার কোশ্চেন নাম্বার ফাইভ

কোশ্চেন নাম্বার সিক্স চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস ফ্রম দ অপশন গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য সেম অর্ডার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এনি সিস্টেম ইজ লাইকলি টু ড্যাশ ফর ড্যাশ অফ সাপোর্ট ফ্রম দ্য পাবলিক অপশনগুলো দেখে নেব অপশন এ সাকসিড আর রিজন সাকসিড মানে সফল হওয়া আর রিজন মানে হচ্ছে কারণ অপশন বি ফেল আর ওয়ান্ট ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া আর ওয়ান্ট মানে কিন্তু এখানে চাওয়া নয় ওয়ান্ট মানে কিন্তু ল্যাক আর এটাই হচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর where question number 7 choose the correct preposition from the options given below to fill in the blank to complete the sentence if no preposition is required choose no preposition mother has affection dash her son the affection a water for appropriate preposition is for use hoy tale ei khetre shotik uttor chao amader option d for mother has affection for her son Question number 8. Fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. দ্য বয় ড্যাশ আ কাপ লাস্ট ডে তো আমাদেরকে কারেক্ট ফর্ম অফ ভার্ভ চুজ করতে হবে যেহেতু এখানে লাস্ট ডে রয়েছে সেহেতু কিন্তু আমাদেরকে ভার্ভের পাস্ট ফর্ম ইউজ করতে হবে ঠিক আছে সেদিক থেকে গ্রামাটিক্যালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি বট এবার কোশ্চেন নাম্বার নাইন চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ জোভিয়াল তো জোভিয়ালের সেম মিনিং বলতে হবে জোভিয়াল মানে হচ্ছে আনন্দপূর্ণ বা উৎফুল্ল অপশানগুলো দেখে নেব অপশান এ ফুলিশ ফুলিশ মানে হচ্ছে বোকা অপশান বি ডিসগ্রেসফুল ডিসগ্রেসফুল মানে হচ্ছে লজ্জাকর অপশন সি চিয়ারফুল চেয়ারফুল মানেই কিন্তু উৎফুল্ল বা আনন্দপূর্ণ ঠিক আছে আর অপশান ডি মানে হচ্ছে থটফুল মানে চিন্তিত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান সি এবার কোয়েশ্চেন নাম্বার টেন চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ এক্সাল্ট তো এক্সাল্টের সেম মিনিং বলতে হবে এক্সাল্ট মানে হচ্ছে গৌরবান্বিত করা অপশনগুলো দেখবো অপশান এ রিজয়েস মানে আনন্দ করা অপশান বি ডিসকারেজ ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহিত করা অপশন সি ডিসপয়েল ডিসপয়েল মানে লুট করা আর অপশন ডি গ্লোরিফাই গ্লোরিফাই মানে কিন্তু গৌরবান্বিত করা অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি গ্লোরিফাই কোয়েশন নাম্বার ইলেভেন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু রেলিন কুইজ তো রেলিন কুইজের অপোজিট মিনিং বলতে হবে রেলিন কুইজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা কোনো কিছু বাদ দেওয়া বা অর্জন করা অপশন এ ভ্যানিশ ভ্যানিশ মানে হচ্ছে অদৃশ্য হওয়া অপশন বি কোয়েঞ্চ মানে তৃষ্ণা মেটানো অপশন সি রেলিশ রিলিশ মানে হচ্ছে তৃপ্তি লাভ করা আর অপশন ডি কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ম্যালিশ তো ম্যালিশের অপোজিট মিনিং বলতে হবে ম্যালিশ মানে হচ্ছে অন্যের খারাপ চিন্তা করা ঠিক আছে অপশন এ সিম্প্যাথি সিম্প্যাথি মানে সহানুভূতি আর অপশন ডি গুডউইল গুডউইল মানে কিন্তু ভালো তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন নাম্বার থার্টিন চুজ দ্য নাউন ফ্রম নাউন ফ্রম দ্য অপশনস গিভেন বিলো তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি মুভমেন্ট এবার কোয়েশ্চেন নাম্বার ফোরটিন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু সেন টু গিভেন সেন্টেন্সেস সেন্টেন্স ওয়ান জাস্ট আর দ্য ওয়েজ অফ গড আর অফ সেন্টেন্স টু দ্য ম্যানেজার অ্যানাউন্সড অ্যান্ড ইম্পার্শিয়াল ভিউ তো জাস্ট আর ইম্পার্সিয়াল দুটোই মানেই কিন্তু নেয় ঠিক আছে যেটা সঠিক অপশানগুলো আছে থটফুল রাইটিয়স ইউথফুল আর বায়াস তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি রাইটিয়োস আজকের শেষ কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অবজার্ভ দ্য সাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন চুজিং এনি ওয়ান অপশান বিলো সেন্টেন্স ওয়ান দ্য প্রিন্সিপাল অ্যান্ড ম্যানেজার আর কামিং ঠিক আছে তো এখানে প্রিন্সিপাল আর ম্যানেজার কিন্তু একই ব্যক্তি তো এখানে আর ইউজ হবে না এখানে সিঙ্গুলার ভার্ভ ইজ বা হওয়া ইজ বা ওয়াজ হওয়া উচিত ছিল এবার সেন্টেন্স টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ম্যানেজার ইজ কামিং তো এখানে প্রিন্সিপাল আর ম্যানেজার কিন্তু দুজন আলাদা ব্যক্তি অর্থাৎ এখানে ইজ না বসে আর বা ওয়ার বসা উচিত ছিল তাহলে সেই দিক থেকে কিন্তু সেন্টেন্স ওয়ান অ্যান্ড সেন্টেন্স টু দুটোই কিন্তু ইনকারেক্ট তাহলে অপশনগুলো অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে অপশন ডি নাই সেন্টেন্স ওয়ান ন সেন্টেন্স টু ইজ কারেক্ট এর সাথে সাথে আমাদের ভিডিওটি শেষ হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও